সাইকেলের সামনে লাগানো জাতীয় পতাকা। প্লেকার্ডে লেখা পরিবেশ সচেতনতার বার্তা। পরিবেশ সচেতনতার বার্তা দিতে রবিবার সাইকেল যাত্রার সূচনা করলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের দুই যুবক। জঙ্গিপুর থেকে দীঘা প্রায় 434 কিলোমিটার দূরত্ব। এই পথ অতিক্রম করে সচেতনতা বার্তা দেওয়ার লক্ষ্যে দীঘর পথে দুই যুবক। বিভিন্ন ক্ষেত্রে সমাজকে সচেতন করতে দুই যুবক বেরিয়েছেন সাইকেল ভ্রমণে। তাদের বার্তা, পরিবেশ সচেতনতা, গাছ লাগান, জীবন বাঁচান, রক্তদান জীবনদান। ও বিয়ের আগে থ্যালাসেমিয়া অবশ্যই পরীক্ষা করুন, এমনই এক অভিনব দুই যুবকের উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিশিষ্ট ব্যক্তিগণ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের এটা একটা সচেতনতা বার্তা, মানে যাত্রা এজেন্সি হিসেবে যাচ্ছি আমরা, মানে ব্লাডের ব্যাপার নিয়ে, মানে রক্তদান শিবির এবং রক্তদান প্রদানে এটা নিয়ে আমরা বেরোচ্ছি। এবং পরিবেশ সম্পর্কে এটা বলা যায় যে গাছ লাগান, প্রাণ বাজান, এইসব বার্তা নিয়ে আমরা এই যাত্রাটা শুরু করছি। কোথা থেকে কোথায়? আর এটা শুরু হচ্ছে আমাদের একটু জঙ্গিপুর থেকে দীঘা পর্যন্ত। অবশ্যই 18 বছর হয়ে গেলে একটা রক্তদানের করা উচিত সবাইকে, এবং একে অপরের মানুষের হেল্প করা উচিত, তো সেই নিয়ে। এবং তাছাড়া মানুষের সামনে শুধু একটু তুলে ধরা উচিত, মানে তুলে ধরার চেষ্টা করছি যে রক্তদান করা উচিত কিভাবে, এবং রক্তদানের মানে উপকৃত গুলো। থ্যালাসেমিয়া যে রোগটা আছে সেটার ব্যাপারে যেটা বলি আমি, যে অবশ্যই বিয়ের আগে থ্যালাসেমিয়াটা পরীক্ষা করা দরকার, কারণ মানুষের এই রোগ যেটা আছে সেটা একটা জিনগত বৈশিষ্ট্য রোগ, এবং এটা অবশ্যই দরকার। কারণ আপনি যদি আজকে না চিকিৎসা করান কিংবা এটা যদি পরীক্ষা না করান, তবে হয়তো পরবর্তীতে আপনার শিশুর এটার শিশুর উপর প্রভাব পড়তে পারে, কিংবা আপনার পরিবারের উপর প্রভাব পড়তে পারে। তাছাড়া এটা পরীক্ষা করা উচিত বিয়ের আগে, কারণ আপনার জিনগত যেহেতু এটা একটা রোগ, তার জন্য আপনার বিয়ের আগে একদম নিশ্চিত যে পরীক্ষা করা উচিত। কারণ এটার পরে আপনার ব্লাড টেস্ট করে আপনি এটা পরীক্ষা করতে পারেন। তারপর এটার যে লক্ষণগুলো আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই রোগটা হয়েছে কীভাবে, কিংবা রোগটার লক্ষণগুলো কী, আমি একটু বলি যে লক্ষণগুলো হচ্ছে যে আপনার হয়তো শ্বাসকষ্ট অসুবিধা হবে, তারপর বুকের অসুবিধা হবে শ্বাসকষ্ট দিয়ে, তারপর অরুচি ভাব আসবে, তারপর আপনার ত্বকে হলুদ ভাব আসবে, যেটা আপনার জন্ডিসে যেটা রোগ দেখা যায়। তো এইসব নিয়ে আপনার বুঝতে পারবেন যে আপনার এই রোগটা হয়েছে।